সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, পারফেক্ট হাঁসের খামারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, প্রতিবারই আমরা আপনাদের কাছে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি। এবারও আমরা হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, যার মাধ্যমে আপনাদেরকে আমরা জানাবো কীভাবে একজন খামারি প্রথম একদিনের বাচ্চাটা নেওয়ার পর তার চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা কী করবে এবং তিনি খাদ্য কী দেবেন, তার মানে পরিচালনা তিনি কীভাবে করবেন, সেই সম্পূর্ণ আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো। এবং সেই সব কিছু আমরা জেনে নেব পারফেক্ট হাঁসের খামারের দায়িত্বে থাকা একজন ভাইয়ের কাছ থেকে। তিনি অনেকদিন ধরে এই পারফেক্ট হাঁসের খামারের দায়িত্বে রয়েছেন এবং ওনার কাছ থেকে আমরা সকল কিছু বিস্তারিত জেনে নেব। তো চলুন দর্শক, দেরি না করে চলে যাই সেই ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। মানে আপনার কাছে আজকে এত বেশি বিস্তারিত না জানতে যে সরাসরি আমরা প্রশ্নের কাছে চলে যাব। তো আমাদের কাছে ফেসবুকে কমেন্টে কিংবা আমাদের ভিডিওর মাধ্যমে কমেন্টে অনেক ভাইয়েরাই জানতে চায় যে আমরা যে একদিনের বাচ্চাটা নেব, মানে জিরো সাইজ বাচ্চাটা, তার প্রাথমিক চিকিৎসা কেমন কীভাবে করবে এবং মানে তার যে পরিচর্যাটা সে কীভাবে করবে, সেই সম্পূর্ণ বিস্তারে যদি আজকে আপনি আমাদেরকে বুঝিয়ে বলতেন দর্শকদের তাহলে অনেকটাই উপকার হতো। আপনি জানতে চেয়েছেন যে একদিন বয়সের হাঁসের বাচ্চা বা জিরো সাইজের হাঁসের বাচ্চা একজন গ্রাহক নেওয়ার পরে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে বা কী ধরনের চিকিৎসা করবে সে, অথবা কীভাবে সে প্রাথমিক চিকিৎসা করবে। ধন্যবাদ আপনাকে। তো এই বিষয়ে আমি দর্শকদের জানাতে চাই যে হাঁসের বাচ্চা নেওয়ার পরে, বিশেষ করে আমাদের হ্যাঁচারি থেকে যারা হাঁসের বাচ্চা নেয় তাদেরকে আমরা এই সাজেশনটাই দিই যে কেউ যদি 1000 হাঁসের বাচ্চা নেয় তার জন্য অবশ্যই একটা 10 লিটার পানির বালতিতে একটা স্যালাইন বা একটা প্যাকেটের স্যালাইনের কিছুটা কমিয়ে, অর্থাৎ অর্ধেক স্যালাইন ব্যবহার করা, অর্থাৎ তাকে স্যালাইন খাবারটা দেওয়া প্রথম পানির সাথে মিশিয়ে, মানে প্রথমে প্রাথমিক চিকিৎসা মানে প্রথমে সে স্যালাইনটা ব্যবহার করবে এবং 10 লিটার পানিতে সে অর্ধেকটা স্যালাইন ব্যবহার করে খাওয়াবে। অর্ধেকটা স্যালাইন ব্যবহার করলে হবে, সেক্ষেত্রে যদি সে পুরো প্যাকেট খাইতে তাতেও কোনো সমস্যা নেই, তবে অর্ধেক দিলে ভালো, ডোজ বেশি পড়লো না। তো এরপরে তার কাজ হচ্ছে, অর্থাৎ সকালবেলা সে আপনার স্যালাইনটা খাওয়ালো, বিকেলবেলা সে আপনার গ্লুকোজ পানির সাথে মিশে গ্লুকোজ খাওয়ায় দিল। অর্থাৎ যা সকালবেলা আপনার স্যালাইনের ডোজ পড়ে গেল আর বিকেলবেলা আপনার গ্লুকোজের ডোজ পড়ে গেল। তো তার জন্য দেখা যাবে যে হাঁসের বাচ্চাটা যে জার্নি করছে, ক্যারেটের মাধ্যমে হোক বা প্যাকেজিংয়ের মাধ্যমে হোক, যেভাবে যে জার্নিটা করছে, সেই জার্নিটার জন্য সে যে একটু অসুস্থ হয়ে গিয়েছিল সেই অসুস্থতা আর তখন থাকবে না। অর্থাৎ সে মানে সেই মুহূর্তে সুস্থ হয়ে পড়বে, তার পাশাপাশি একটা সুস্থ সবল বাচ্চার মতো সে বেড়ে ওঠার মতো অবস্থা হবে আর কি, তার গ্রোথ ঠিক মতো পারবে। অর্থাৎ প্রথম পরিচর্যাটাই আপনার এমন যে স্যালাইন বা গ্লুকোজ ব্যবহার করে, মানে স্যালাইন আর গ্লুকোজটা ব্যবহার করে তার প্রাথমিক চিকিৎসাটা করা হবে। তো এটা মানে কতদিন চলবে? স্যালাইন বা গ্লুকোজ যেটা সর্বোচ্চ আপনি 2 দিন ব্যবহার করতে পারেন। অর্থাৎ প্রথম দিন আপনি যেদিন বাচ্চা গেল সেদিন ব্যবহার করলেন, তারপরের দিন আপনি ব্যবহার করলেন, তারপরের দিন আপনি ব্যবহার না করলেও হবে, প্রথম দিনেই ব্যবহার করলেন, কারণ হাঁসের বাচ্চার ক্ষেত্রে আবার বেশি ডোজ পড়ে গেলে সমস্যা। তা আপনার এটা বুঝে দিতে হবে। আপনি যদি দেখা যায় স্যালাইন আপনি অর্ধেক প্যাকেট ব্যবহার করছেন 10 লিটার পানিতে, তাহলে আপনি 2 দিন খাওয়ালেন, আবার যদি স্যালাইন 10 লিটার পানিতে একটা পুরো প্যাকেট ব্যবহার করেন তাহলে আপনি একদিনই স্যালাইনটা খাওয়াবেন। তো আপনার এই স্যালাইনগুলো কোথায় থেকে সংগ্রহ করেন? স্যালাইনগুলো তো মূলত আপনার প্রাণী সম্পদ হাসপাতাল অথবা প্রাণী সম্পদ এই গরু ছাগলের চিকিৎসা যারা করে তাদের কাছে হাঁসের হাঁস মুরগিরও খাবার বলেন বা যে ওষুধ বলেন সব কিছু পাওয়া যায় ওই দোকানগুলোতেই, সব কিছু পাওয়া যায়। মানে এগুলো ওই স্যালাইনগুলো ওই যে ওষুধের দোকানে, হাঁস মুরগির ওষুধের দোকানেই পাওয়া যাবে, মানে পশু গবেষকদের কাছেই পাওয়া যাবে। তো আপনার স্যালাইনগুলো কত টাকা পিস কিনেন? স্যালাইন এক একটা আমাদের এলাকায় বা আমাদের এলাকার বাজার মূল্য হচ্ছে আপনার 60 থেকে 70 টাকা এবং 80 টাকা পর্যন্ত যায় আর কি। মানে সেটা বাজারজাত বুঝে, মানে অনেক সময় দাম উঠা নামা করে স্যালাইনগুলোর, যখন চাহিদা বেশি থাকে তখন দামটা অনেকটা বেশি, আর এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট। তো দর্শক, আপনারা জানতে বললেন যে এই স্যালাইনটা প্রাথমিক চিকিৎসা স্যালাইনটা দিয়ে শুরু করা হয় এবং গ্লুকোজটাও পাশাপাশি দিতে হয়, যার কারণে বাচ্চাটা যে জার্নিটা করে সেই জার্নিতে যে শরীরটা তার দুর্বল হয়ে যায় এবং সেই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তাকে স্যালাইনটা এবং গ্লুকোজটা দেওয়া খুবই দরকার। তো আরেকটি বিষয় আপনাদেরকে আপনার কাছে জানতে চাই, দর্শকদের জানাবেন যে আমরা কতটুকু মানে স্যালাইন কতগুলো বাচ্চার মধ্যে দেওয়া যাবে। অর্থাৎ আপনি প্রশ্ন করছেন যে কতগুলো বাচ্চার জন্য একটা স্যালাইন বা 10 লিটার পানি? জি। আচ্ছা, আপনার 1000 বা 1500 বা 2000 বাচ্চা যদি কোনো গ্রাহক নেয় সেই 10 লিটার পানির মধ্যে একটা স্যালাইন ব্যবহার করতে পারে। অর্থাৎ 1000-এর নিচে বাচ্চা যদি থাকে তাহলে তার 10 লিটার পানি তো অবশ্যই অর্ধেক অথবা 300 গ্রাম বা 250 গ্রাম স্যালাইন ব্যবহার করতে হবে, তার বেশি করা যাবে না। মানে 1000 স্যালাইনের জন্য 1000 বাচ্চার জন্য একটা স্যালাইন,
আর তার থেকে কম হলে তা পরিমাণ বুঝে দিতে হবে, পরিমাণ বুঝে দিতে হবে। তো যে আপনি যে বললেন যে স্যালাইনটা গ্লুকোজটা হাইস্ট দুই দিন দিলেই চলবে, তো দুই দিন পরে আমরা কি নর্মাল পানি ব্যবহার করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই আপনি নর্মাল পানি ব্যবহার করবেন। তো সেই ক্ষেত্রে আপনার ব্যবস্থাপনা করতে হবে এইভাবে, বা ব্রুডিং করতে হবে এরকমভাবে যে আপনার 1000 বাচ্চার জন্য আপনার 10টা পানির পাত্র ব্যবহার করলেন, আর 10টা পানির পাত্রেই আপনার ন্যাকড়া আপনি চারিদিক দিয়ে ঘুরে রেখে দিলেন যেন পানিটা চুষে চুষে খায়। এরপরে আপনার যা করতে হবে, মানে যদি তার বেশি পরিমাণ বাচ্চা হয় তার জন্য আপনার পাত্র বাড়াইয়া দিতে হবে, কারণ পাত্র যদি আপনি বাড়াইয়া দেন সেক্ষেত্রে দেখা যাবে হাঁসের বাচ্চাগুলো আপনার এই একসাথে ঝাম মারবে না। হাঁসের বাচ্চার ক্ষেত্রে বা জিরো সাইজের বাচ্চার ক্ষেত্রে কী হয় যে পানির পিপাসা যখন লাগে সব বাচ্চা একসাথে গিয়ে ঝাম মারে, তো সেই ঝাম দেওয়া হবে না। আপনি যদি পানির পাত্র কয়েকটা বেসায় দিয়ে দেন বা বেশি করে দিয়ে দেন, তো সেক্ষেত্রে দেখা যাবে যে একটা বাচ্চার উপর আর একটা বাচ্চা উঠে, মানে চাপ অনেক সময় এটার জন্য বাচ্চা চাপ সৃষ্টি করবে না, এরপরে পারছে এবং বাচ্চারা তাতে মানে সুস্থ সবল হয়ে যাচ্ছে, অনেক ঝাম কাচ্ছে না, কিংবা বাচ্চাটা পানিতে ভিজেও যাচ্ছে না। তো সেই বিষয়টা খেয়াল করে আপনাদেরকে যে বাচ্চার পরিমাণ যত তার থেকে একটু মানে যে পানির পাত্রগুলো একটু বেশি করে দিতে হবে। তো দর্শক আপনারা জানেন যে পানির পাত্রগুলো যদি বেশি করে না দেন তাহলে বাচ্চাটা এতক্ষণ শুনলেন যে বাচ্চাটা ঝাম মারবে এবং মনে করেন যে বাচ্চাটা ভিজে যেতে পারে, যার কারণে বাচ্চাটা ভিজে গেলে আপনাদের অবশ্যই সর্দি জ্বর কাশি এগুলো হবে আর বাচ্চাটা অনেকটাই ক্ষয় হতে হবে। নতুন যে খামারি বাইরে আছে তারা যদি এই বাচ্চাটা ক্রয় করে এবং এই অবস্থায় যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা মানে শুরুতেই অনেকটা লসের মুহূর্তে যে মুখে পড়বে, যাতে তার কাটিয়ে উঠার অনেক কষ্টদায় হয়ে পড়বে। তো আমরা বলতে চাইছি যে যদি আপনি হাঁসের বাচ্চাটা ক্রয় করেন তাহলে যে শুরু থেকে যে প্রাথমিক চিকিৎসাটা সেটা সম্পূর্ণ মানে বুঝেশুনে করবেন এবং যে পানি পাত্র দেওয়ার সিস্টেমটা ওটাও মানে যথাযথ খেয়াল রাখবেন, কারণ যে বাচ্চাটা ভিজে গেলে বাচ্চাতে যে মানে সর্দি জ্বরের কাশি এগুলো হয় তাতে বাচ্চাটা অনেকটাই মানে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং অনেক বাচ্চা আছে মারা যায়, এবং যে মারা যায় যেগুলো মারা না যায় সেগুলো কিন্তু তার গ্রোথের বিষয়টা অনেকটাই কমে যায়, যাতে বাচ্চাটা দেখবেন যে ভিজে গেছে, ঠান্ডা লেগে গেছে, কিংবা বাচ্চাটা মারা যায়নি, কিন্তু সে ধীরে ধীরে বড় হতে অনেকটা সময় নিচ্ছে, যাতে আপনার অনেকটাই লসের মুখে পড়তে হবে। দর্শক এতক্ষণ আপনাদের কাছে জানানোর চেষ্টা করছিলাম একদিনের হাঁসের বাচ্চাটা নিয়ে আপনি প্রথমে তার প্রাথমিক চিকিৎসাটা কীভাবে করবেন এবং তার পরিচর্যা কীভাবে করবেন সেই সম্পূর্ণ বিষয়। দর্শক আমাদের সাথে ছিল এতক্ষণ মেহেদি ভাই, তিনি সম্পূর্ণ বিস্তারিত আমাদেরকে জানালেন এবং আপনাদেরকেও মানে অনেকটা সহযোগিতা করেন। আমি মনে করি যদি আপনারা এই সম্পূর্ণ বিষয়গুলো মেনে চলেন কিংবা তা এই যে এগুলো আপনার উপদেশ হিসেবে মেনে চলেন তাহলে আপনার হাঁসের বাচ্চাটা অবশ্যই সুস্থ সবল থাকবে। দর্শক আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে পারফেক্ট হাঁসের খামার 1990 সাল থেকে তুষ এবং হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে সারা দেশে ডেলিভারি করে আসছে। অর্ডার করতে ফোন করুন ভিডিও দেওয়ার স্ক্রিনের নম্বরগুলোতে। দর্শক আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।